আপনি কি জানেন ত্বক পরিষ্কারের পাশাপাশি চালের গুঁড়ো মুখের ব্ল্যাক হেডস নাকের দুই পাশে মৃতকোষ বা ডেড সেল পরিষ্কার করতে সাহায্য করে? আজকের ভিডিওতে থাকবে চালের গুঁড়ো কিভাবে ত্বকের উপকারে আসে আর কিভাবে ব্যবহার করলে 100% রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে না টেনেই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছে আমি তাহমিনা হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। চালের গুঁড়ো নিয়ে বিস্তারিততে যাওয়ার আগে বরাবরের মতো যারা আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। নিয়মিত রূপচর্চায় নানাভাবে ব্যবহার করতে পারেন এই চালের গুঁড়ো। রূপ বিশেষজ্ঞরা বলেছেন চালের গুঁড়ায় রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরির বৈশিষ্ট্য, এছাড়াও ফেরুলিক অ্যাসিড ও ফাইটিক অ্যাসিডের মতো বায়ো অ্যাক্টিভ যৌগও রয়েছে এই চালের গুঁড়োতে। চালের গুঁড়া যেমন ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন তেমন ত্বকে স্ক্রাবার হিসেবেও কিন্তু চালের গুঁড়ার অনেক উপকারিতা রয়েছে। বাড়িতে যারা হোমমেড ফেস প্যাক অথবা হোমমেড স্ক্রাবার ব্যবহার করতে চান তাদের জন্য প্রধান এবং প্রথম যে উপাদানটা সেটাই হলো চালের গুঁড়ো, যেটা দিয়ে আপনি 100% কার্যকরী একটা ফলাফল পেয়ে যেতে পারবেন। এই ফলাফল পেতে হলে আপনাকে সঠিকভাবে চালের গুঁড়া ব্যবহার করতে হবে। প্রথমেই আমরা জানব চালের গুঁড়াটা আমরা কিভাবে তৈরি করতে পারি। চালের গুঁড়ো তৈরি করার জন্য প্রথমে আমাদের চাল লাগবে। বাসায় যেই চাল আছে আপনি নর্মালি সেই চালটা দিয়ে চালের গুঁড়ো করে নিতে পারবেন। যার বাসায় যে চাল আছে সুবিধা মতো সেই চাল নেবেন, যতটুকু প্রয়োজন, এক মুঠ দুই মুঠ আপনার যতটুকু প্রয়োজন ততটুকু চাল নিয়ে একটু ধুয়ে নেবেন। ধোয়ার পরে সেটা রাতে সারা রাত পানিতে ভিজিয়ে রাখবেন, চালটা দিবেন পানি দিবেন সারা রাত ভিজে যাবে। পরের দিন সকালে এরকম আমার মতো হচ্ছে আপনারা চাইলে ছাঁকুনিতে পানিটা ফেলে দিয়ে ছাঁকুনিতে চালটা দিয়ে এভাবে রেখে দিতে পারবেন ড্রাই হয়ে যাওয়ার জন্য, অথবা আপনারা চাইলে যে কোনো সুতির কাপড় বা টাওয়াল এটার মধ্যেও বিছিয়ে দিতে পারেন যেন পানিটা শুষে নেয় বা ড্রাই হয়ে যায়। আমি মূলত হচ্ছে ছাঁকুনিতে রেখেছি, এটার মধ্যে দিলে হচ্ছে আপনার চালটা পানিটা ঝরে যাবে এবং চালটা হচ্ছে একটু ড্রাই হয়ে যাবে। তবে এই চালটা কিন্তু আমি ভিজানোর আগে যেরকম চাল ছিল এরকমটা কিন্তু আর হবে না শুকানোর পরে, এটা একটু নরমই থাকবে। এরপর আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন অথবা শিলপাটায় বেটেও নিতে পারেন। আমরা শিলপাটাতেই এটা বেটে ব্যবহার করি। এটা হচ্ছে শিলপাটায় বাটার সময় খেয়াল রাখতে হবে আমরা মূলত চালের গুঁড়োটা যেটা করি রুটির জন্য একদম মিহি হয়ে যায়, এটা কিন্তু ওরকম মিহি হতে পারবে না, এটা একদম সামান্য পরিমাণে দানাদার থাকতে হবে। দানাটা যেন আপনার হাতে লাগে এরকম দানা, আবার একদম বড় বড় অনেকটা আছে আধা বাটা যে চালটা অর্ধেক ভাঙলো অর্ধেক পিষলো এরকম না, এটা হতে হবে আপনার একদম সামান্য গুঁড়ো গুঁড়ো থাকতে হবে যে দানাটা আপনার স্কিনের ডেড সেলগুলোকে রিমুভ করতে সহায়তা করবে। তাই চালের গুঁড়োটা এমনভাবে করবেন এবং বাটার সময় দেখবেন যে সেটা আপনার হাতে দানাদার থাকে কি না, একেবারে মিহি করা যাবে না, দানাদার থাকতে হবে। এইবার বলি চালের গুঁড়াটা আমরা কীভাবে ব্যবহার করব। সর্বশেষ আমি আপনাদেরকে জানাবো যে কোন স্কিনে চালের গুঁড়াটা ব্যবহার করা যাবে না। আগে বলি কীভাবে ব্যবহার করব। একদম সিম্পল ওয়েতে যারা কোনো ঝামেলায় যেতে চান না তারা যদি একদম সিম্পল ওয়েতে ব্যবহার করতে চান তাহলে সামান্য একটু চালের গুঁড়ো এবং একটু নর্মাল পানি মিক্স করবেন, ভালো মতো একটা পেস্ট তৈরি করবেন। সেই পেস্টে আপনি আপনার ফেসে হাতে পায়ে ঘাড়ে গলায় সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। এটা অ্যাপ্লাই করার পরে একটু ড্রাই করতে দাঁড়িয়ে যাবেন বা একটু বসবেন, ফ্যানের নিচে হোক বা যেভাবেই হোক আপনি এটাকে একটু ড্রাই করার জন্য স্কিনের মধ্যে ছেড়ে দিবেন। 3 থেকে 4 মিনিট সর্বোচ্চ 5 মিনিট এটা আপনার লাগবে ড্রাই হওয়ার জন্য, এটা স্কিনে 5 মিনিট রাখলেই এনাফ। 5 মিনিট পরে যখন দেখবেন যে এটা ড্রাই হয়ে গিয়েছে তখন আপনি স্কিনে একটু পানির ঝাপটা দিয়ে সুন্দর করে সার্কুলার মোশনে একটু মাসাজ করবেন। 1 মিনিট দরকার নেই, 30 সেকেন্ড 20 সেকেন্ড একটু মাসাজ করে আপনি হচ্ছে স্কিনটাকে ওয়াশ করে ফেলবেন। আপনি ফার্স্ট টাইম এটা ইউজ করার পরেই দেখতে পারবেন আপনার ত্বকের কতটা পরিবর্তন হয়েছে। এই সিস্টেমে আপনি চালের গুঁড়াটা সপ্তাহে সর্বোচ্চ 2 বার ব্যবহার করতে পারেন, এর বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। এটা এই যে প্রসেসটা এটা আপনার ঘাড়ে গলার কালো দাগ হাতে পায়ের কালো দাগ দূর করতে সহায়তা করবে, সানবান বা সানটান দূর করতে সহায়তা করবে। এরপরে হচ্ছে অনেকের হাতে পায়ে ছোপছোপ কালো দাগ পড়ে যায়, এই ছোপছোপ কালো দাগগুলো দূর করতেও কিন্তু অনেক বেশি সহায়তা করবে। এছাড়াও এটা আপনার ত্বকের ডেড সেলগুলোকে রিমুভ করতে হেল্প করবে।
অনেকের স্কিনে যারা হচ্ছে বাইরে থেকে কিনে স্ক্রাবার ইউজ করতে চান না, এটা দিয়ে যদি আপনারা ফেসটাকে স্ক্রাবার করেন, এতে তো আপনার ডেড সেল রিমুভ হবেই, তার পাশাপাশি আপনার স্কিনে যাদের হচ্ছে হাই পিগমেন্টেশন রয়েছে, ছোপ ছোপ কালো দাগ রয়েছে, নাকের দুপাশে ব্ল্যাক হেডস রয়েছে, এরপরে হচ্ছে হোয়াইট সেলস রয়েছে, তারপর অনেকে দানা দানা সমস্যা আছে, এই সবগুলো সমস্যা কিন্তু এই ফেস প্যাকটা দিয়ে আপনারা সমাধান করে ফেলতে পারবেন। এবং সবচেয়ে বড় যেই এটার উপকারিতাটা সেটা হচ্ছে এটা আপনার ত্বকের উজ্জ্বলতাটা বৃদ্ধি করতে অনেক বেশি সহায়তা করে। এছাড়াও চালের গুঁড়োর মধ্যে আপনি ফেস প্যাক তৈরি করার জন্য এটাতে গুঁড়ো দুধ মিক্সড করতে পারেন, অলিভ অয়েল, গোলাপ জল, মধু, এই উপাদানগুলো মিক্সড করে পেস্ট তৈরি করে এটা নিয়মিত সপ্তাহে 2 দিন ত্বকে ব্যবহার করতে পারেন। এটাও আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক বেশি সহায়তা করবে। নিয়মিত ফেস প্যাকগুলো ব্যবহার করলে এটা আপনার ত্বকে প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি করে, সূর্যের ইউভি, ব্রন, পিগমেন্টেশন, তৈলাক্তভাব দূর করতে এই চালের গুঁড়ো অনেক বেশি উপকারিতা বজায় রাখে। এছাড়াও চালের আটার ফেস প্যাকও কিন্তু ব্যবহার করা যায়। তো যেহেতু আমরা আজকে চালের গুঁড়ো নিয়ে কথা বলছি, তাই চালের আটার দিকে আমরা না যাই। চালের গুঁড়োয় কিন্তু স্কিন এক্সফোলিয়েন্ট এবং সান ব্লক করার ক্ষমতা রয়েছে, যার কারণে আপনি নিয়মিত এর ব্যবহার করলে ত্বকে শুধু প্রতিরক্ষাই বাড়িয়ে তুলে না, এটা ত্বকের রং উজ্জ্বল করতেও কিন্তু অনেক বেশি সহায়তা করে। তাই ত্বকের যত্নে আপনি নিয়মিত চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি আরেকবার বলে দিচ্ছি ছোট করে যেটা আপনার কী কী উপকারে আসবে। এটা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করবে, সানবার্ন, সানটান, পিগমেন্টেশন, ছোপ ছোপ কালো দাগ, তারপর ব্ল্যাক হেডস, হোয়াইট সেলস, এগুলো রিমুভ করতে অনেক বেশি সহায়তা করবে। এটা ত্বকের ডেড সেলগুলোকে রিমুভ করে দিবে। এটা ত্বকে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে। এটা হচ্ছে আপনার ত্বকের অতিরিক্ত যে তেল তেল ভাবটা বা তৈলাক্ত রয়েছে, এক্সট্রা অয়েল রিমুভ করতে আপনাকে অনেক বেশি সহায়তা করবে। এবার বলি কোন ধরনের স্কিন টাইপস আপনি চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন না। যাদের স্কিনে পিম্পলস রয়েছে এবং যাদের স্কিনে পোর্স রয়েছে তারা চালের গুঁড়ো ব্যবহার করা থেকে বিরত থাকবেন। মেইনলি যাদের পোর্স রয়েছে তাদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য, কারণ চালের গুঁড়ো যে দানাদারটা থাকে এটা আপনি স্কিনে অ্যাপ্লাই করলে, যাদের পোর্স রয়েছে তারা যদি এটা স্কিনে অ্যাপ্লাই করে তাদের পোর্সটা কিন্তু আরও বড় হয়ে যায়, ওপেন পোর্স বেশি ওপেন হয়ে যায়। সো এটা হচ্ছে আপনারা হচ্ছে পোর্স স্কিনে চালের গুঁড়ো ব্যবহার করা থেকে বিরত থাকুন। আপনারা স্ক্রাবের পরিবর্তে এক্সফোলিয়েটার ব্যবহার করবেন। আপনারা সেই ক্ষেত্রে চালের আটাটা ব্যবহার করতে পারেন, চালের গুঁড়োটা না। যাদের স্কিনে ব্রন রয়েছে আপনারা বড় বড় দানা চালের গুঁড়োটা ব্যবহার করবেন না, এতে করে ব্রনটা ফেটে যাবে, ফেটে গেলে এটা স্কিনে দাগ পড়ে যাবে এবং এটা আরও চারপাশে ব্রন ছড়িয়ে ফেলবে। তো যাদের বড় বড় ব্রন রয়েছে তারাও চাইলে চালের আটাটা ব্যবহার করতে পারেন, গুঁড়োটা না। তো পোর্সের এবং পিম্পলস স্কিনে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করা থেকে বিরত থাকবেন। এবার বলি চালের গুঁড়োটাকে আমরা কীভাবে সংরক্ষণ করি। মূলত একটা এয়ারটাইট বক্সের মধ্যে, আমরা এরকম এয়ারটাইট বক্সের মধ্যেই চালের গুঁড়োটা করে রেখে দিই। এয়ারটাইট বক্সের মধ্যে চালের গুঁড়োগুলো রেখে সুন্দর মতো বক্সটা টাইট করে লাগিয়ে আপনারা ফ্রিজিং করে নিতে পারেন। ফ্রিজে, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিবেন এবং যখন ব্যবহার করবেন আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মালে রেখে দিবেন। এতে করে আপনি চালের গুঁড়োটা হচ্ছে 1 থেকে 1.5 মাসের মতো ব্যবহার করতে পারবেন। মানে আপনার যতদিন চালের গুঁড়া থাকে আপনি আরামসে ব্যবহার করতে পারবেন, চালের গুঁড়া এতে নষ্ট হয় না। এই ভিডিও থেকে নতুন কিছু জেনেছেন কিনা বা আরও নতুন কিছু জানতে চান কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দিবেন, আর নতুন ভিউয়ার্সরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।